जय श्री कृष्ण। হ্যালো স্টুডেন্ট, গুড ইভিনিং সকলকে। ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তোমরা জানোই যে আড্ডা 24/7-এর আমাদের যে বইটা রিজেনিংয়ের, এই গোটা বইটা আমরা ইউটিউবে সলভ করব। যে বইটা তোমাদের প্রত্যেকের হাতের কাছে আছে, 80% to 85% ছেলে মেয়ে বইটা আড্ডা 247 অ্যাপ থেকে কিনে নিয়েছো, আমি জানি সকলের বাড়িতে পৌঁছেও গেছে। এখানে আমি ক্লাস করাচ্ছি, নিচে যাও দিয়ে সকলের কাছে পৌঁছেও গেছে আমি জানি। তো এইবারে জাস্ট আমরা যেটা আগের দিন শুরু করেছি, চ্যাপ্টার 1 অ্যানালজি, এই চ্যাপ্টারটা আমাদের চলছে। আজকে পার্ট 2-এর ক্লাস, কারণ আগের দিন খেয়াল করে দেখো এই 22টা কোশ্চেন আমরা পার্ট 1-এর ক্লাসে করেছিলাম, রাইট? মনে আছে তো? তো পার্ট 1-এর ক্লাস হয়ে গেছে, 22টা কোশ্চেন, আজকে আমরা 23 নম্বর কোশ্চেন থেকে করব। অ্যানালজির পরের 25-30টা কোশ্চেন করে নিতে চেষ্টা করব। তো প্রথমেই সবাই মিলে একবার লাইক আর শেয়ার হয়ে যাক, কারণ ক্লাস একবার শুরু করে দিলে আমরা মাঝপথে থামব না। আর সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। প্রথমেই আর ইউ রেডি? যারা রেডি একবার জানিয়ে দেবে রেডি। আজকে মনে হয় মেয়েরা একটু কম আসবে ক্লাসে, ওদের ব্রত ইত্যাদি আছে। তো আমি ব্যাচেও বলেছি, ইউটিউবেও আমি আমার সমস্ত ছাত্রীর জন্য প্রে করছি যে প্রত্যেকের শিবের মতো একজন জীবনসঙ্গী জুটুক, যে স্টাইল স্টেটমেন্টে অসাধারণ, বাঘ ছাল পরে ঘুরে বেড়াবে, জামা কাপড় পরবে না, গায়ে সাবান টাবান মাখবে না, ভস্ম মাখবে এবং গাঁজা খাবে, কানে ধুত্র ফুল গুজে ঘুরে বেড়াবে। তো আমার প্রার্থনা রইল তোমাদের জন্য। চলো এবার আমরা শুরু করি পড়াশোনা। লেটস স্টার্ট। জয় মহাকাল, জয় শিব শম্ভু, লেটস স্টার্ট। হ্যাঁ, মহাশিবরাত্রি এই পুণ্য দিনে চ্যাপ্টার 1 অ্যানালজি পার্ট 2। কি বলছে? তাড়াতাড়ি করতে হবে। বলছে স্টেথোস্কোপ ইজ টু হার্টবিট হলে কি ইজ টু টেম্পারেচার হবে, মানে স্টেথোস্কোপ দিয়ে যদি হার্টবিট মাপে তাহলে কি দিয়ে টেম্পারেচার মাপবে? বলো। তাহলে বুঝতেই পারছো যে থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মাপবে, কাজেই অপশান ডি ইয়েস কারেক্ট আনসার হয়ে গেল। চলো পরের কোশ্চেন, 24 নম্বর কোশ্চেন, তাড়াতাড়ি, হ্যাঁ দেরি করা যাবে না। চব্বিশ নাম্বার কোশ্চেন আমাদের সামনে চলে এসছে, আর যাদের কাছে বই আছে আপনি পাশে একদম বই খুলে রাখো, ঠিক আছে? তো কোশ্চেন একদম আমি বই অনুযায়ী পরপর যাচ্ছি, পুরো যেরকম বইতে আছে পরপর আমি যাচ্ছি, যেটা হয়ে যাচ্ছে টিক মারতে মারতে বইতে এগো। স্প্রিং ইজ টু সামার, বসন্তকালের পর গ্রীষ্মকাল আসে, তাহলে ঠিক সেইভাবে সমানুপাতিক সানডের পর মানডে আসে, রবিবারের পর সোমবার আসে, অপশানে কারেক্ট আনসার। কত নাম্বার পেজের কোশ্চেন করাচ্ছি বলে দিচ্ছি, ফার্স্ট চ্যাপ্টার রিজনিং, তুমি চলে এসো পেজ নাম্বার 11, ঠিক আছে? পেজ নাম্বার 11-তে আছি আমরা। চলো, আচ্ছা 25 নম্বর কোশ্চেনে চলো। BYW ইজ টু DWU হলে FUS ইজ টু কি হবে? চলো তাড়াতাড়ি, হ্যাঁ দেখো বি থেকে ডি দুই বাড়ছে, ওয়াই থেকে ডাব্লু, তার মানে দুই কমছে, ডাব্লু থেকে ইউ দুই কমছে, তাহলে প্লাস টু মাইনাস টু মাইনাস টু,
তাহলে প্রথমে তোমার 2 বাড়বে, f থেকে যদি 2 বাড়ে h হবে, ওকে h হবে, তো h দিয়ে তো একটা অপশনই স্টার্ট আছে, অপশন c, আর কিছু করে লাভ নেই, h দিয়ে একটা অপশনই স্টার্ট আছে, অপশন টেস্ট করে ছেড়ে দাও। গুড ইভিনিং সকলকে, চলো 26 নাম্বার কোশ্চেনে চলো, ঠিক আছে 26 নাম্বার কোশ্চেন, দেখা যাক কি হবে। কোশ্চেন নাম্বার 26, দেখো জে থেকে ও 10 থেকে 15 পাঁচ বাড়ছে, এল থেকে এম 10 থেকে 15 আমি ভুলও হতে পারি, জাস্ট দেখে প্রাথমিকভাবে যা মনে হচ্ছে, যদি এইভাবে হয় পি থেকে ও -1, এন থেকে এম -1, এল থেকে কে -1, হ্যাঁ এটাই হবে, জে থেকে আই -1, তাহলে এদিক থেকে শুরু হবে -1 দিয়ে, ওয়াই থেকে -1 হলো ওয়াই এর আগে কি আছে এক্স, তাহলে এক্স দিয়ে একটা অপশানই স্টার্ট, চলো অপশান সি, দেখেছো অপশান টেস্টের গুরুত্ব কোথায়। দেখো খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, একাডেমিকে তুমি প্রথমে কোশ্চেন দেখো, তারপর আনসার করো, তারপর অপশানে টিক মারো, কম্পিটিটিভ পরীক্ষায় এই পদ্ধতি চলবে না, প্রথমে কোশ্চেন দেখবে, তারপর অপশান দেখবে, তারপর আনসারে টিক মারবে, ঠিক আছে? যদি পুরোটা করার পর অপশান দেখো, টাইম চলে যাবে 10 সেকেন্ড এক্সট্রা। চলো ভেরি গুড, 27 নাম্বার কোশ্চেন, তাড়াতাড়ি হাত চালাও। সাতাশ নাম্বার কোশ্চেন, হ্যাঁ ১৩২:৪৬২ হলে ৯৯২: কি হবে? ১৩২ থেকে ৪৬২ কত এগিয়েছে বলতো? ওই পদ্ধতিতে হয়েছে কি, এগোনোর পদ্ধতিতে না মনে হচ্ছে, আসছে না কিন্তু। আচ্ছা এইভাবে যদি আমরা ভাবি, ১১² হচ্ছে ১২১, তার সঙ্গে যদি আমরা ১১ যোগ করি ১৩২ হয়, তাই না? ১১² + ১১ ৪৬২। আচ্ছা যদি আমরা এরকম করি, ২১² হচ্ছে ৪৪১+২১ ৪৬২, তাহলে ১১, ২১, এটা ৩১ দিয়ে যাবে, দেখো তো ৩১² কত, আমি তো ৩০ অব্দি মুখস্থ রেখেছি, ১ ১ ১, ৩ ১ ৩, ৩ ১ ৩, ৩ ৩ ৯, ১ ৬ ৯, ৯৬১+৩১, হ্যাঁ ৯৯২ মিলে গেল। তাহলে দেখো ১১² + ১১, ২১² + ২১, ৩১² + ৩১, তার মানে এবার হবে ৪১² + ৪১, ৪১² কত হবে, ৪১গুণ ৪১, ১ ১ ১, ৪ ১ ৪, ৪ ১ ৪, ৪ ৪ ১৬, ১৮ ১৬৮১, ১৬৮১+৪১, ১ ১ ২, ৪ ৮ ১২, হাতে রয়েছে ১, ৬ ১ ৭, ১ ১, ১৭২২, অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। দেখো তো ১১² + ১১, ২১² + ২১, ৩১² + ৩১, ৪১² + ৪১, ঠিক হয়েছে, মাথায় ঢুকেছে? একবার করে কমেন্ট করো ডান স্যার, তারপর যাবো পরের কোশ্চেনে, প্রত্যেকে, নাহলে বুঝতে পারবো না যে বুঝেছো কি না, মাথায় ঢুকে গেলে ডান স্যার, ডান ডান ডান। চলো ভেরি গুড, 28 নাম্বার কোশ্চেন, কি বলছে দেখা যাক তাড়াতাড়ি। ৫২০ থেকে ৭৩৮ হলে কত থেকে ৩৫০ হবে? খুব ভালো খুব ভালো, দেখো
আচ্ছা, আগেরটা স্কোয়ারে হলো, এটাকে কিউবে ভাবতে পারি আমরা? দেখো তো, 8 এর কিউব 512 প্লাস 8, 520। এটা তাহলে 9 এর কিউব 729 প্লাস 9, 738। 8 গেল, 9 গেল। এটা 7 এর কিউব 347 প্লাস 7, 350। তাহলে 8 9, তাহলে এটা 7 হয়েছে এখানে, তাহলে 6 থাকার কথা, 6 7 হওয়ার কথা, 6 এর কিউব প্লাস 6 হওয়ার কথা, 6 এর কিউব 216 প্লাস 6 মানে 222 হওয়ার কথা। অপশান বি, 222 কারেক্ট আনসার, 6 এর কিউব প্লাস 6। দেখো মাথায় ঢুকলো কিনা। তাড়াতাড়ি করতে হবে, হ্যাঁ একটু তাড়াতাড়ি হাত চালাতে হবে। মাথায় ঢুকছে তো? ঠোকো লাইক, তোমাদের ক্লাস লাইক করতে দ্বিধা কোথায়? হ্যাঁ, থ্যাংক ইউ। 29 নাম্বার কোশ্চেন, চলো। 423 থেকে যদি 657 হয়, তাহলে 534 থেকে কত হবে? জয় শ্রী কৃষ্ণ। কি হলো? 423 কত বাড়ছে? 4 3 234 বাড়ছে, 234 বাড়ছে। এখান থেকে 234 যোগ করে দেখবো, 8 6 7, ইয়ে 768 মিলে গেছে। 423 থেকে 657, আমি দেখলাম 234 বাড়ছে, কত বাড়লো? প্লাস 234। তাহলে 534 থেকেও প্লাস 234 করে দাও, উত্তর আসবে 768, 768। ক্লিয়ার কনসেপ্ট? চলো, ভেরি গুড। 30 নাম্বার কোশ্চেন, 30 নাম্বার কোশ্চেন, 13:24 হলে কি ইস টু কি হবে? চারটে অপশান দেওয়া আছে, ABCD। দেখো, আচ্ছা আর একটা কথা হচ্ছে, আচ্ছা এটা করে নাও, 13 থেকে 24 কত বাড়ছে? 11 বাড়ছে। কোনোটার মধ্যে 11 বেড়েছে? এটা তো হবে না, এটাও হবে না, এটাও হবে না। এখানে 11 বেড়েছে, 57 থেকে 68। তো অপশান ডি কারেক্ট আনসার, 13 থেকে 24 11 বাড়ছে, 57 থেকে 68 11 বাড়ছে, অপশান ডি কারেক্ট আনসার। যেটা কাজের কথা, এই যে বইটা থেকে আমরা করছি, এই বইটা তোমরা নিজেরা বাড়িতে একটু দেখছো, এগোচ্ছো, না পুরোপুরি একদম ক্লাসে এসেই প্রথম করছো? মানে একটু যদি নিজেরা বাড়িতে চোখ টোক বুলাও না, তাহলে হয়তো কঠিন কোশ্চেনগুলো একটু এগিয়ে থাকবে। আর একান্ত না চোখ বুলোতে পারলেও অসুবিধা কিছু নেই, ক্লাসে চলে আসবে, হয়ে যাবে, সেটা আমি বলছি না। একান্ত বাড়িতে করতেই হবে, ক্লাসটাই করানো হচ্ছে সলভের জন্য। একটা রিকোয়েস্ট আছে আজকে তোমাদের কাছে শিবরাত্রিতে, সেটা হচ্ছে আমি ক্লাস শুরু করার আগে দেখে এলাম চ্যানেলের এই মুহূর্তে স্টুডেন্ট 4,37,900 কত। তো এটাকে আমরা ক্লাস করতে করতে 4,38,000 করতে পারবো? একবার সবাই মিলে, যারা নতুন আছো সাবস্ক্রাইব বাটনটায় প্রেস করে দাও, যাদের অলরেডি সাবস্ক্রাইব করা আছে তারা একটা করে জাস্ট শেয়ার করে দাও বাকি বন্ধুবান্ধবদের। হোয়াটসঅ্যাপে অনেক নতুন বন্ধুবান্ধব তো আছে, না হলে হোয়াটসঅ্যাপে একটা স্টেটাস লাগিয়ে দাও জাস্ট এই ক্লাসের লিঙ্কটাকে নিয়ে, যে শুভদীপ স্যারের লাইভ ক্লাস, জয়েন করো সবাই। সবার স্ট্যাটাস থেকে 5-6 জন করে একবার চলে এলেও আমাদের আজকে শিবরাত্রিতে মনের বাসনা পূর্ণ হয়ে যাবে, 4,38,000-এর ফ্যামিলি হয়ে যাব আমরা। ওকে, সবাই মিলে একবার, 1 মিনিট টাইম দিলাম, চলো হয়ে যাক, 2-3টে করে শেয়ার আর একবার করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়ে দেওয়া। বই পেতে তো 7 দিন লাগে বাবা, 3 দিনে কি করে পাবে? আমি তো সমস্ত অডিওতে সমস্ত ভিডিওতে বলেছি যে বই অর্ডার করার পর 7 থেকে 10 দিন লাগে।
31 নাম্বার কোশ্চেন, চলো থ্যাংক ইউ সবাইকে শেয়ার করার জন্য। একত্রিশ নাম্বার কোশ্চেন কি হবে দেখা যাক। ওকে, কোশ্চেন নাম্বার 31 বলছে ট্যাডপোল ইজ টু ফ্রগ, ব্যাঙাচি বড় হয়ে ব্যাং হয়, তাহলে লেভরেট খরগোশ ছানা বড় হয়ে কি হয়, বড় হয়ে খরগোশ হয়, অপশান সি। ট্যাডপোল ব্যাঙাচি বড় হয়ে ফ্রগ ব্যাং হয়, লেভরেট খরগোশ ছানা কি হয় বড় হয়ে, খরগোশ হয়, অপশান সি হেয়ার। আরে বাহ সুন্দরম থ্যাংক ইউ বলছে স্যার দুটো অ্যাকাউন্ট থেকে সাবস্ক্রাইব করে দিয়েছি। চলো 32 নাম্বার কোশ্চেন, ডাব্লিউপি কনস্টেবল রেজাল্ট কবে দেবে দেখা যাক, সত্যি জানি না, তোমাদের মিথ্যে ঢপ মেরে কোনো লাভ নেই। সিঙ্গেল বুক অর্ডার করা যাবে, অবশ্যই যাবে, গতকালের ক্লাসেই বলেছি, টেলিগ্রামেও বলে দেব। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ভ্যাকেন্সি কবে বার হবে, সত্যি আমার, আমি যে মুহূর্তে অথেন্টিক খবর পাই সবার আগে তোমাদের জানাই, অথেন্টিক খবর না পেয়ে ফালতু গুজব বলে কি দরকার, ওই জন্য কোনো গুজবে আমি বলি না। চলো, এক্সকিউজ ইস টু এইটা, বুঝতেই পারছো যে এলোমেলো করে দেওয়া আছে। দেখো টি এক্স ই এস ইউ, তাহলে সি এক্স ই, প্রথম তিনটি এদিকে করা, ই এস ইউ পরের তিনটে এইভাবে করা, তাহলে এটাও তাই হবে, প্রথম তিনটে এইভাবে হবে ও আর ই, পরের তিনটে এইভাবে হবে এস ই ডি, ও আর ই এস ই ডি, তার মানে আমার উত্তর হয়ে গেল অপশান বি কারেক্ট আনসার। ওকে চলো পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি, 33 নাম্বার কোশ্চেন ফটাফট। টেলিগ্রাম অ্যাপটা প্রত্যেকে নিজের ফোনে আজকের ক্লাসের পর ইনস্টল করে নেবে, ইনস্টল করে নিয়ে ওখানে সার্চ করবে আমাদের যেটা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, তার নাম আড্ডা 24/7 বেঙ্গলি, যেমন আমাদের ইউটিউব চ্যানেল যেখানে ক্লাস করছো এরকম আমাদের টেলিগ্রাম চ্যানেলও আছে, ওখানে জয়েন অপশানে ক্লিক করে জয়েন হয়ে যাবে। আমি পুরো প্লেলিস্টের লিংক দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে, ওই প্লেলিস্টের মধ্যে প্রত্যেক দিনের ক্লাস পরপর পরপর সাজানো পেয়ে যাবে। প্যাট্রল ইজ টু সিকিউরিটি, পুলিশ প্যাট্রোলিং করে সিকিউরিটি বাড়ানোর জন্য, আমাদের কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে পুলিশ প্যাট্রোল চলে, কিসের জন্য, সিকিউরিটি বাড়ানোর জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য, তাই তো? তাহলে ইন্স্যুরেন্স করা হয় কিসের জন্য, রিস্কের জন্য, রিস্ক বাড়ানোর জন্য নয়, মানে রিস্ক ফ্যাক্টরের জন্য, প্যাট্রোলিং সিকিউরিটির জন্য, ইন্স্যুরেন্স রিস্কের জন্য, অপশান ডি কারেক্ট আনসার। চলো পরের কোশ্চেন, দীপঙ্কর বলে দিয়েছি তুমি কি করে আগের দিনের ক্লাসের লিংক পাবে, পুরোটাই প্রসেস বলে দিলাম। হ্যাঁ এই যে 34 নাম্বার কোশ্চেন, রাহুল বলছে স্যার আজ ইএসআইসি এমটিএস কোশ্চেন দেখলাম, একটু হাই লেভেলের জিআই ছিল কিন্তু 20টা মতো পারছি স্যার, বেশ, সেই জন্যই আমি সিদ্ধান্ত কি নিলাম যে খালি তিনটে করে ক্লাস করালে হবে না, পুরো বইটা তোমাদের সলভ করিয়ে দেবো, যার পর আর কিছু আটকাবে না, ঠিক আছে, ইউটিউবে ফ্রিতে, গোটা ওয়েস্ট বেঙ্গলে অন্য কোনো চ্যানেলে কোনো স্যার পুরো বই কভার করাবে না। চৌত্রিশ নাম্বার কোশ্চেন, তাড়াতাড়ি উত্তর করো, এই আমরা এখনো 438,000 হইনি, এত সবাই মিলে চেষ্টা করলো, পাঁচটা করে বন্ধু বান্ধব নেই তোমাদের,
দেখতে খারাপ লাগছে, 4,37,000। চলো, তিন আষ্টে 24, 24কে যদি 6 দিয়ে ভাগ করি, 24কে যদি এখানে আছে 4, 4 দিয়ে ভাগ করি, আমার উত্তর কত আসবে? 6। প্রথম দুটো গুণ, তারপরেরটা যদি আমি ভাগ করি, উত্তর আসবে 6। 5×6=30, 30কে কত দিয়ে ভাগ করলে উত্তর 6 আসবে? 24কে 4 দিয়ে ভাগ করলে উত্তর 6 এসেছিল, 30কে কত দিয়ে ভাগ করলে উত্তর 6 আসবে? 5 দিয়ে। তাহলে এখানে 5 বসবে, অপশান সি হবে কারেক্ট আনসার। দেখো, আমার তো এই লজিক মনে হলো, বই তো অন্য লজিক আছে, থাকতেই পারে। বইটা একটু দেখে নাও তো, বইতে কি লজিক আছে। জিআইতে একাধিক লজিক হতেই পারে, কোনো অসুবিধা নেই। 35 নম্বর কোশ্চেন, 35। দেখো 35 নম্বর কোশ্চেন কি আসছে। জায়ান্ট ইজ টু ডোয়ার্ফ, জায়ান্ট মানে দৈত্যাকার, ডোয়ার্ফ মানে বামন, বিপরীত শব্দ। তাহলে জিনিয়াস ইজ টু বিপরীত শব্দ। দেখি সাবস্ক্রাইবার এই মুহূর্তে কত। হ্যাঁ, জিনিয়াসের বিপরীত তাহলে হচ্ছে ইডিয়েট, অপশান ডি, ইডিয়েট। জায়ান্ট ইজ টু ডোয়ার্ফ হলে জিনিয়াস ইজ টু ইডিয়েট। বিপরীত শব্দ। এ পাগল, 4,37,940, 60 জন চাই নতুন, লাগাও শেয়ার। 36 নম্বর কোশ্চেন, 941। ৩৬ নম্বর কোশ্চেন কি হবে বলো। দেখো ঠান্ডা মাথায় বোঝো, টি থেকে আর 2 কমলো, আর থেকে পি 2 কমলো, পি থেকে এন 2 কমলো, এন থেকে এল 2 কমলো, আবার এল থেকে জে 2, জে থেকে এইচ 2, এইচ থেকে এফ 2, সব 2 করে মাইনাস হতে হতে গেল, তাই না? 2 করে কমছে। তাহলে জেড থেকে এক্স 2, এক্স থেকে ভি 2, ভি থেকে টি 2, এবার টি থেকে 2 কমবে, টি হচ্ছে 20, 20 থেকে 2 কমলে 18, 18 মানে আর, আর দিয়ে শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আবার 2 কমবে পি, আবার 2 কমবে এন, আবার 2 কমবে এল, আর পি এন এল, এইটা হয়ে যাবে কারেক্ট আনসার, অপশান বি। যারা যারা অপশন বি করেছো, রাইট আনসার। সালমা কি বলছে, স্যার স্ট্যাটাস দিয়ে সবাইকে সাবস্ক্রাইব করতে বলেছি, চলো থ্যাংক ইউ। পরের কোশ্চেন, 37 নম্বর কোশ্চেনে যাব আমরা। 37 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। ৪৩, সাবস্ক্রাইবার বাড়ছে, আজকে রাতের মধ্যে হয়ে যাবে 4,38,000। কি বলছে দেখো তাড়াতাড়ি। বি থেকে ডি 2 বাড়লো,
ওয়াই থেকে এ দুই কমলো, কোডিং ডিকোডিং এটা আমি বুঝিয়েছি। ওয়াই থেকে এ মানে কেউ ভাববে না যে -25, ওয়াই এর পর, আচ্ছা ওয়াই থেকে এ এটাকেও দুই বাড়লো, জেড এ, ওয়াই এর পর আমরা এইভাবে ধরবো এক্স ওয়াই জেড শেষ, আবার ABCD শুরু। তাহলে ওয়াই থেকে এ মানে জেড এ দুই বাড়লো, ই থেকে জি দুই বাড়লো, ক্লিয়ার? তাহলে এগুলোও সব দুই দুই করে বাড়বে, জি থেকে দুই বাড়লে আই, ডি থেকে দুই বাড়লে এফ, জে থেকে দুই বাড়লে এল, আই এফ এল, অপশান সি হয়ে গেল কারেক্ট আনসার, আই এফ এল অপশান সি কারেক্ট আনসার, মাথায় ঢুকেছে প্রত্যেকের? চলো 38 নাম্বার কোশ্চেন। নিজেরা উত্তর করো তাড়াতাড়ি। আরে গৌরীও ক্লাস করছো, বাহ, গৌরী দেখবে যখন তোমার ক্র্যাক হবে একসঙ্গে 4-5টা ক্র্যাক হবে। আমি খুব কম ছেলে মেয়েকে দেখেছি এতটা লেগে থাকতে, কপিলকে দেখেছিলাম এরকমভাবে লেগে থাকতে। কপিলকে তোমরা কম বেশি চেনো, ও এখনও মাঝে মাঝে ক্লাসে আসে, কমেন্ট করে, একসঙ্গে 5-6টা চাকরি পেয়েছে। আর গৌরীকে দেখছি লেগে আছে, গুড। প্যান্ডেল GSCE-তে গৌরী পড়ত 2019 সাল, তাই তো? DEFH, ডি থেকে এইচ 4 বাড়লো, ই থেকে জে 5 বাড়লো, এফ থেকে এল 6 বাড়লো, এইচ থেকে ও 7 বাড়লো, 4, 5, 6, 7। তো চলো এখানে ওইভাবে ইনক্রিজ করো, বি থেকে 4 বাড়লে 2 আর 4 এ 6, মানে এফ, এফ দিয়ে একটা অপশানই স্টার্ট আছে, মারো টিক অপশান এ, অপশান বি, আর কিছু দেখার দরকার নেই। কে বলছে স্যার আমি নিউ? সুদীপ ভাই সবাইকে স্বাগত, সোম থেকে শনি রাত 9টায় ইউটিউবে লাইভ ক্লাস এই চ্যানেলে, আড্ডা 24/7 বেঙ্গলি। ওকে, বইটা যে আমাদের আড্ডা 24/7 এর রিজনিং বই আছে সেটা A to Z পুরো সলভ করব আমরা বইটা, কোশ্চেন ধরে ধরে। 39 নাম্বার কোশ্চেনে চলো। ওই দেখো আবার বেঙ্গলি নিউ, সেও বলছে আমি কি বেঙ্গলি এক্সপ্লেন্ট, আমি নিউ, কার বাড়ি কোথায় বলো, অর্থাৎ কোথায় ঘুরতে গেলে কার বাড়ির সামনে দিয়ে যাব, কার সঙ্গে দেখা হবে, সেগুলো আগে শুনি। কি হচ্ছে স্যার এটা, দেখা যাক। সোজাভাবে হচ্ছে কি PNLJ, দুই কমছে, দুই কমছে, দুই কমছে, জে থেকে আই 1 কমছে, আবার দুই কমছে, দুই কমছে, দুই কমছে, তাহলে VTRP 2 2 2। এবার এখানে একটা 1 কমবে, পি থেকে যদি 1 কমে তো ও হবে, তারপর আবার 2 কমবে, 2 কমবে, 2 কমবে, এম কে আই
OMKI উত্তর হবে অপশান ডি। প্রথমটা ইস টু দ্বিতীয়টা যে লজিক, দ্বিতীয়টা ইস টু তৃতীয়টা সেম লজিক হবে। ওকে, রিতেশের বাড়ি যাচ্ছি, শুশুনিয়া পাহাড়, এটা একটা পছন্দের জায়গা হলো। কালনায় কি আছে? কালনা বলো, ঘুরতে যাওয়ার জায়গা বলো, চলে আসবো। তারকেশ্বর যাচ্ছি, শিবের পুজো দিতে হবে। সুদীপের বাড়ি, হ্যাঁ অধি, রিজনিংয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস করাবো, কোনো চাপ নেই। সুন্দরবন যাচ্ছি, জয়ন্তর বাড়ির ওখানে। চলো, যে যেদিন বই অর্ডার করেছো 7 থেকে 10 দিনের মধ্যে বই পেয়ে যাবে, ঠিক আছে? বই এন, আর আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা ক্লাসের নিচে যে ফার্স্ট কমেন্ট থাকে, ভিডিওটা তো ইউটিউবে থেকে যায়, পিনড কমেন্ট, সেইখানে বইয়ের লিঙ্ক আমি দিয়ে রাখতে চেষ্টা করি। ওকে, যারা পারবে পুরো বইয়ের যে সেট সেটা কিনে নেবে, অঙ্ক, রিজনিং, ইংরাজি, জিকে, জিএস, আর যারা দেখবে অত দরকার নেই, শুধু রিজনিং, তারা শুধু রিজনিং কিনে নেবে। 40 নম্বর কোশ্চেন, আচ্ছা শ্রেয়া একটা ভালো দিয়েছে আইডিয়া, বলছে 39-এরটা আমি টাফ করে করে ফেলেছি, ও বলেছে প্রত্যেকটা থেকে 7 করে বাড়ছে। ঠিক আছে, আমার ওটা মাথায় আসেনি, খুব ভালো। চলো, ভেরি গুড, সারা পশ্চিমবঙ্গই আমি ঘুরতে গেলে গাইড পেয়ে যাব, বাহ। ঘুরতে যাওয়ার আগে একবার খালি ফেসবুকে আপডেট দেব, টেলিগ্রামেও দেব। ABCE দেখো এটা কিভাবে হয়েছে, BCE এদিকের যেটা লাস্টে তিনটে আছে এদিকে সেটা ফার্স্টে তিনটে, তারপর এর লাস্টের সঙ্গে 2 যোগ করে দিলে এইটা আসছে। তাহলে এই দিকে যেটা লাস্টের তিনটে আছে GKM, সেটা এদিকে ফার্স্টের, ও এখানে তো জিজ্ঞাসা চিহ্ন, সরি জিজ্ঞাসা চিহ্ন আবার এদিকে দিয়ে দিয়েছে, তাহলে তো চাপ হয়ে গেল। তাহলে এদিকের ফার্স্টের তিনটে উল্টোভাবে ভাবতে হবে, এদিকের লাস্টের তিনটে, তাই তো? তাহলে এদিকের যে ফার্স্টের তিনটে EGK, সেটা হবে এখানে লাস্টের তিনটে EGK, আর ফার্স্টে একটা কিছু একটা থাকবে। এবার এই দুটো অপশান তো প্রথমেই কেটে গেল, কিন্তু এখানেও আছে EGK, এখানেও আছে EGK। এবার এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, তাহলে সেই লজিকে এখানে আমার ডি থাকার কথা, এখানে ডি, এখানে ই, পরপর, যেহেতু এর পর বি ছিল ABC, এখানেও হলো DEG, DEG কে অপশান সি আসছে নাকি, কি মনে হচ্ছে তোমাদের? ডান, চলো অপশান সি বলছে ছেলেমেয়েরা, ভেরি গুড, ঠোকো লাইক। সমস্ত আড্ডার সমস্ত বই ইন্ডিভিজুয়ালিও তুমি পাবে, প্যাকেজের মধ্যেও তুমি পাবে, ঠিক আছে? আমি টেলিগ্রামে পুরো লিংক দিয়ে অডিও করে বলে দিচ্ছি, ডান, চলো এখন ক্লাসটা করে নাও, তারপর টেলিগ্রামে সব আমি বলে দিচ্ছি, কোনো চিন্তা নেই। 41 নম্বর কোশ্চেন, একদম ইজি, 5 সেকেন্ডে হবে। ১৬:৩৬, 4² = ১৬, 6² = ৩৬, 7² = ৪৯,
তাহলে 4 6 7 9 2 করে বাড়বে, 9 স্কয়ার 81, তাই না? অপশান সি কারেক্ট আনসার, প্রত্যেকে পেরে গেছো আশা করি। ভেরি গুড, চলো 42 নম্বর কোশ্চেন। WBCS প্রিপারেশনের ওপর আমি জাস্ট কয়েকদিন আগে একটা ভিডিও বানালাম, টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নেবে আশা করি, ওটা দেখে নেওয়ার পর কোনো কনফিউশন থাকবে না আর। নয়ের কিউব 729 প্লাস 9 738, তাহলে 7 এর কিউব প্লাস 7, 7 এর কিউব 343 প্লাস 7 করলে 350 হবে কারেক্ট আনসার, অপশান বি। অভিজিৎ, আমি বাবা টেলিগ্রামে তোমায় ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, WBCS নিয়ে আমার ভিডিও বানানো আছে, তুমি দেখে নেবে, তোমার কোনো সমস্যা থাকবে না। এখন তো এই চ্যাপ্টারটা পড়াচ্ছি, এখন আমি WBCS প্রিপারেশন নিয়ে কি করে বলবো বলো? যেগুলো করতে হবে তোমাদের আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে গেলে, এই যে আড্ডা 24/7 বেঙ্গলি ইউটিউব চ্যানেল, ঠিক আছে, YT মানে ইউটিউব, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কোনো টাকা লাগবে না, ফ্রি। আমাদের আর একটা ইউটিউব চ্যানেল আছে আড্ডা 24/7 WBCS টপার, ওখানে পুরোপুরি WBCS এর ক্লাস হয়, ওটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কোনো টাকা লাগবে না, ফ্রি। আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, তার নাম আড্ডা 24/7 বেঙ্গলি, সেটাতে জয়েন হয়ে থাকবে, কোনো টাকা পয়সা লাগবে না, সবই পাবে। আমাদের একটা অ্যাপ আছে, সেটার নাম কেবল আড্ডা 24/7, সেটাতেও ডেলি অনেক ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স, ফ্রি কুইজ, ফ্রি PDF আর নোটস এইগুলো পেয়ে যাবে, এটাকে ইনস্টল করে রাখবে নিজের ফোনে, তাহলেই হবে। আর যে কোনো কোর্স, আমাদের কিছু লাইভ কোর্স হয়, কিছু ভিডিও কোর্স হয়, কিছু মক টেস্ট হয় আমাদের, কিছু ইবুক পাওয়া যায় আমাদের PDF, এবং কিছু হার্ড কপি বই পাওয়া যায় আমাদের। যে কোনো কিছুতে ভর্তি হতে, কিনতে, তোমার কাছে কুপন কোড চাইলে কুপন কোড হিসেবে কি দিতে হবে, কুপন কোড হিসেবে কি দিতে হবে, নতুনদের বলে দাও, পুরনোরা, ইয়েস, Y219, এই কুপন কোডটাকে ইউজ করতে হবে, কিংবা অন্য যে কোনো স্যার ম্যাডামের কুপন কোড। এটা আমার কুপন কোড, এটাই একই, সব কুপন কোড একই ডিসকাউন্ট হবে, ঠিক আছে? হয় মনে রাখবে Y219, যে কোনো জিনিস ভর্তি হতে, কিনতে যে কোনো সময়, কিংবা অন্য যে কোনো স্যার ম্যাডামের কুপন কোড। S থেকে T 1 বাড়ছে, G থেকে I 2 বাড়ছে, H থেকে J 2 বাড়ছে, তাই না? তাহলে এখানে যদি একবারে ইউ এর পর ভি, ভি দিয়ে তো একটাই শুরু আছে, অপশান বি, তো অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। ঠিক, কোনো কিছুর লিঙ্ক লাগবে না, ইউটিউবে গিয়ে এই নাম দুটো সার্চ করলে ইউটিউব চ্যানেল পেয়ে যাবে, টেলিগ্রাম অ্যাপে গিয়ে এইটা সার্চ করলে টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে, আর গুগল প্লে স্টোরে গিয়ে আড্ডা 24/7 কেবল এইটা লিখে সার্চ করলে আমাদের অ্যাপ পেয়ে যাবে। চলো 44 নম্বর কোশ্চেন, আজকে 45 অব্দি করাবো। পাওয়া যাবে শ্রেয়া, শুধু বৈচিত্র্যে বাংলা বই পাওয়া যাবে। এটা সেকেন্ড লাস্ট কোশ্চেন। এ থেকে বি 1 বাড়ছে, বি থেকে ডি 2 বাড়ছে, জেড থেকে এক্স 2 কমছে, তাহলে এখানে 1 বাড়বে, 2 বাড়বে, এখানে 2 কমবে, 1 বাড়লে ডি, 2 বাড়লে এইচ, 2 কমলে টি,
ডিএইচটি, অপশন ডি হয়ে গেল কারেক্ট আনসার, দেখো মাথায় ঢুকছে কিনা। খুব ভালো, খুব ভালো। চলো 45 নম্বর, আজকের লাস্ট কোশ্চেন। কোডিং ডিকোডিং এর রিভার্স পেয়ার শিখিয়েছিলাম তোমাদের, ইভি লাভ, ডিডব্লিউ দুধওয়ালা, সিএক্স বিওয়াই, মনে পড়ছে? দেখলে ধরে ফেলতে হবে। তাহলে আইআর ইন্ডিয়ান রেলওয়ে, এইচএস এক্সাম, জিটি রোড, এফইউ ফুচকা, মনে আছে তো? তো উত্তর কি হয়ে গেল? আরএসটিইউ, অপশন ডি হয়ে গেল কারেক্ট আনসার। ঠিক আছে শ্রেয়া, আমি প্রত্যেকটা বইয়ের লিঙ্ক টেলিগ্রামে দিয়ে দিচ্ছি রাতে। ওকে ডান, চলো আজকে এই অবধি থাক। আবারও সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা, ভালো থাকো, দেখা হবে কালকে রাত 9টায় আবার ইউটিউবে। 45টা কোশ্চেন শেষ হলো, আগের দিন 22টা করেছি, আজকে 23টা করলাম, কালকে আমাদের টার্গেটটা থাকবে 25টা করতে, 70 অবধি যাতে কালকে আমরা করে ফেলতে পারি। ওকে চলো।